শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে আবারও স্বাগত জানাই। আশা করি ভালো আছো। তোমাদের জন্য আজ একটা ভেরি ইম্পর্টেন্ট নিউজ পেপার রিপোর্ট রাইটিং দেখতেই পাচ্ছ। ড্রাফট রিপোর্ট উইদিন 200 ওয়ার্ডস, এটা 200 ওয়ার্ডস হচ্ছে বেশ কিছু বেশি হয়ে গেছে। কোথায় কমাবে সেটা বলে দেবো। অন অপারেশন গঙ্গা টু রেস্কিউ স্ট্র্যান্ডেড ইন্ডিয়ান্স ফ্রম ওয়ার টর্ন ইউক্রেন। যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে যে ভারতীয়রা আটকে পড়েছিল, সেই ভারতীয়দের, আটকে পড়া ভারতীয়দের উদ্ধার করার জন্য অপারেশন গঙ্গা ভারত সরকার লঞ্চ করেছিল এবং সেখান থেকে হাজার হাজার আটকে পড়া ভারতীয়, বেশিরভাগ ক্ষেত্রে মানে বিশেষভাবে স্টুডেন্টদের আনা হয়েছিল। সেটা নিয়েই আজকের ভিডিও, আজকের নিউজ পেপার রিপোর্ট রাইটিং এবং সেটার উপরে ভিডিও। তো আমার মনে হয় এটা ভেরি ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট মানে পরীক্ষা আসবে এমন নয়, কিন্তু ইম্পর্টেন্ট জিনিস আমাদের জেনে রাখতে হবে। দেখো, অপারেশন গঙ্গা একটা হেডিং আমরা দিয়ে দিচ্ছি, অপারেশন গঙ্গা টু রেস্কিউ স্ট্র্যান্ডেড ইন্ডিয়ান্স ইন ওয়ার টর্ন ইউক্রেন। মানে কি বলছে, অপারেশন গঙ্গা টু রেস্কিউ, অপারেশন গঙ্গা হচ্ছে তার নাম, এটা কোটেশনের মধ্যে তোমরা রাখতে পারো। টু রেস্কিউ, রেস্কিউ মানে রেস্কিউ করতে বা উদ্ধার করতে, স্ট্র্যান্ডেড ইন্ডিয়ান্স, স্ট্র্যান্ডেড ইন্ডিয়ান্স মানে হচ্ছে আটকে পড়া ভারতীয়রা, ভারতীয়দের আর কি। কোথায় আটকে পড়েছিল? ইন ওয়ার টর্ন ইউক্রেন মানে যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে। শুধু যে ইউক্রেন ছিল তা না, অন্যান্য জায়গাতেও কিছু ছিল। যাই হোক, এইটার উপরেই আমাদের মূল ফোকাস রয়েছে, এটার উপরেই আমাদের লিখতে হবে বাই স্পেশাল করেসপন্ডেন্ট। এই ধরনের নিউজ সাধারণত স্পেশাল করেসপন্ডেন্ট থেকেই আমরা পাই। তো ঘটনাটা অনেকদিন আগেই ঘটে গেছে, পরীক্ষায় যখন আসবে তখন আমরা কিভাবে লিখব। তো জায়গার নাম আমরা লিখব কলকাতা, ঠিক আছে? এটা লোকাল জায়গা না লিখিয়ে কলকাতা লেখাই ভালো, ঠিক আছে? কেউ যদি মনে করে দিল্লি লিখবে তাও হবে, কিন্তু আমরা যেহেতু বেঙ্গল স্টুডেন্টস আমরা কলকাতা লিখব, বাংলার রাজধানীর নাম। তারপরে জুন, আজকের ডেট যেদিন আমি ভিডিও রেকর্ড করছি সেই দিনের ডেটটা আমি দিচ্ছি, ঠিক আছে? তোমরা যেদিন পরীক্ষা হবে সেই দিনের ডেট দিয়ে দেবে। আর যদি ইনস্ট্রাকশনে বলা থাকে যে অমুক দিনে তোমাকে রিপোর্টটা করতে হবে, তাহলে সেই দিন করতে হবে। তো যাই হোক, ইনস্ট্রাকশনে যদি কিছু না বলা থাকে, পরীক্ষা যেদিন হবে সেদিন ডেটের রিপোর্ট করলেও হবে। তো দেখো কি বলছে, ওভার 15,920 অর্থাৎ 15,920 উপরে, এই সংখ্যাটা নিউজ পেপার থেকে সংগ্রহ করেছি। যেদিন এটা নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল তারপরে হয়তো এই সংখ্যাটা বাড়তেও পারে, সংখ্যাটা মূল বিষয় নয়। সংখ্যা ভুল কম বেশি হোক তাতে অসুবিধে কিছু নেই, আমরা কি লিখতে পাচ্ছি কিনা সেটাই এক্সামিনারে দেখবেন। তাহলে 15,920 বেশি, ওভার মানে বেশি। ইন্ডিয়ান ন্যাশনালস মানে ভারতীয় যারা আর কি, ওয়ার ব্রড ব্যাক যাদেরকে ফিরিয়ে আনা হয়েছিল, প্যাসিভ ভয়েজে রয়েছে পাস্ট ইনডিফিনিট টেন্সে, টু ইন্ডিয়া ভারতে ফিরিয়ে আনা হয়েছিল, টিল, টিল মানে পর্যন্ত, March 6, 2022 অর্থাৎ 2022 সালের মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত 15,920 জনেরও বেশি ভারতীয়দের ফিরিয়ে আনা হয়েছিল অন 78 ফ্লাইটস। এই সংখ্যার তথ্যের হেরফের হতে পারে, এটা কোনো ব্যাপার না। 78টা ফ্লাইটে আন্ডার দ্য এভাকুয়েশান মিশন, এভাকুয়েশান মানে হচ্ছে কোনো জায়গায় যখন কেউ আটকে পড়ে বা কোনোভাবে কোনো বন্যায় আটকে পড়ে বা এই ধরনের ঘটনা ঘটে, তখন তাদের যে ফাঁকা করা হয় সেখান থেকে উদ্ধার করা হয় সেটাকে বলা হয় এভাকুয়েশান। তাহলে এভাকুয়েশান মিশন, তার নাম কি? অপারেশন গঙ্গা। এই অপারেশন গঙ্গা নামক এভাকুয়েশান মিশনে 78টা ফ্লাইটে মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত, 2022 সালের মার্চ মাসের 6 তারিখ পর্যন্ত 15,920 জন ইন্ডিয়ানকে ফিরিয়ে আনা হয়েছিল। ডিউরিং কোন সময়? দ্য ওয়ার বিটুইন রাশিয়া অ্যান্ড ইউক্রেন, রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ হচ্ছিল সেই সময়ে। লাল কালি দিয়ে যে লেখাটা রয়েছে এটা হচ্ছে, তোমরা যারা এইটা পড়ে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও তাদের জন্য নয়, এটা যারা কমার্শিয়ালি ইউজ করে আমার তথ্য নিয়ে পয়সা ইনকাম করে তাদের জন্য। এই প্যারাগ্রাফটা কিন্তু চলছে, ঠিক আছে? আচ্ছা, এইটা আমি আরো বড় করে দেখিয়েছি, এই প্যারাগ্রাফটা চলছে, এটা তো বলেই দিলাম। তারপরের অংশ দেখো, এই প্যারাগ্রাফে কি বলছে, ইন্ডিয়া লঞ্চড, ইন্ডিয়া লঞ্চ করেছিল পাস্ট ইনফিনিট টেন্সে। এখানে একটা কথা বলে দিই, কোনো সেন্টেন্স, কোনো টেন্স, সেন্টেন্সের টেন্স কিন্তু তোমরা প্রেজেন্ট টেন্সে লিখবে না, সব পাস্ট টেন্সে লিখবে, তার কারণ এটা অনেকদিন আগের ঘটনা ঘটে গেছে, ঠিক আছে? তাহলে ইন্ডিয়া লঞ্চড, যদি কেউ মনে করে ইন্ডিয়া হ্যাড লঞ্চড করবে তাও হতে পারে। ইন্ডিয়া লঞ্চড অপারেশন গঙ্গা ফলোয়িং রাশিয়াস ইনভেশন অফ ইউক্রেন। মানে কি, ইন্ডিয়া লঞ্চ করেছিল অপারেশন গঙ্গা, ফলোয়িং মানে ঠিক তার পরে, কিসের পরে? রাশিয়াস মানে রাশিয়ার ইনভেশন মানে আক্রমণ অফ ইউক্রেন, রাশিয়া ইউক্রেনে আক্রমণ করেছিল তারপরেই
ইন্ডিয়া লঞ্চ করেছিল, মানে তার ঠিক পরেই না তারপরে ইন্ডিয়া লঞ্চ করেছিল অপারেশন গঙ্গা টু, এভাকুয়েট উদ্ধার করতে, রেস্কিউ বা এভাকুয়েট যে কোনো একটা শব্দ ব্যবহার করতে পারো, পরীক্ষায় দুটো শব্দই ব্যবহার করবে না, যদি তোমরা রেস্কিউ করো তাহলে এভাকুয়েট এবং এই অবলিকটা বাদ যাবে, আর যদি তোমরা এভাকুয়েট করো তাহলে এই অবলিক এবং রেস্কিউ এই দুটো জিনিস বাদ যাবে। দেখো স্ট্যান্ডার্ড পিপল, স্ট্যান্ডার্ড মানে হচ্ছে আটকে পড়া, পিপল মানে হচ্ছে মানুষজন, মোস্টলি বেশিরভাগ ক্ষেত্রে স্টুডেন্টস যারা ছিল স্টুডেন্ট, কোথেকে, ফ্রম নেশনস বর্ডারিং ইউক্রেনস ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স, ফ্রম নেশনস ইউক্রেন বর্ডারিং ইউক্রেনস ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার, ইস্টার্ন ফ্রন্টিয়ারও এখানে ছিল, শুধুমাত্র ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার লিখেছি। তোমাদের যদি কারোর মনে হয় যে এই ওয়েস্টার্ন ইস্টার্ন দুটোই লিখবো, লিখতে পারো, ঠিক আছে, যে ইউক্রেনস ওয়েস্টার্ন অ্যান্ড ইস্টার্ন ফ্রন্টিয়ার দুটোই লিখতে পারো, কিন্তু এই জায়গাটার থেকে এভাকুয়েশনটা আমাদের বেশি হয়েছিল প্রাথমিকভাবে, তাই আমি এটা লিখেছি, ঠিক আছে। তো তোমরা এখানে ওয়েস্টার্ন এবং ইস্টার্ন দুটোই লিখে দিতে পারো, অসুবিধা নেই। আর যদি কারোর মনে হয় এ সমস্ত কিছুই লিখবো না ওয়েস্টার্ন ইস্টার্ন, জাস্ট লিখবে তাহলে ফ্রম নেশনস বর্ডারিং ইউক্রেন, ফ্রম নেশনস বর্ডারিং ইউক্রেন, এইখানটায় লিখে এখানে ফুলস্টপ দিয়ে দেবে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। তাহলে মানুষকে উদ্ধার করবে কোত্থেকে, ফ্রম নেশনস মানে দেশগুলোর থেকে, কোন দেশগুলোর থেকে, ইউক্রেনের যে বর্ডার সেই বর্ডার সংলগ্ন দেশগুলোর থেকে, ঠিক আছে। বা এখানে যেটা বলা হয়েছে স্পেসিফিক্যালি ইউক্রেনস ওয়েস্টার্ন ফ্রন্টিয়ার্স, মানে ইউক্রেনের যে পশ্চিম দিকের যে বর্ডারের দেশগুলো আছে সেই সব দেশগুলোর থেকে, আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরের প্যারাগ্রাফ দেখো কি বলছে, হান্ড্রেডস অফ ইন্ডিয়ান স্টুডেন্টস। আচ্ছা এখানে একটা কথা বলে দেওয়া দরকার যে এখানে অনেক স্টুডেন্ট ইউক্রেনের ছিল যারা বর্ডার পার করে অন্য দেশে গিয়ে অপেক্ষা করছিল কখন ভারতীয় বিমান এসে তাদের নিয়ে যাবে, ঠিক আছে। সেই জন্যে এই নেশনসগুলো কথা এইভাবে উল্লেখ করা হয়েছে, ঠিক আছে। তো এখানে এই রকম একটা ব্যাপার ঘটেছিল, তো তোমরা এটা জানো অনেকেই, আমি আর বিস্তারিত কিছু বললাম না। দেখো তারপরে সেকেন্ড প্যারাগ্রাফ কী বলছে, হান্ড্রেডস অফ ইন্ডিয়ান স্টুডেন্টস মানে হান্ড্রেডস মানে হচ্ছে শয়, এখানে থাউজেন্ডসও লেখা যেতে পারত, ঠিক আছে। ইন্ডিয়ান স্টুডেন্টস মানে ভারতের যে শয় ছাত্ররা ট্র্যাপড, এই ট্র্যাপড মানে কিন্তু ভার্ব নয়, এই ট্র্যাপটা হচ্ছে পার্টিসিপেল, পাস্ট পার্টিসিপেল, যারা আটকে পড়েছিল ইন ওয়ার ট্রন ইউক্রেন, অর্থাৎ যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনে যারা আটকে পড়েছিল, অ্যান্ড ইটস বর্ডারিং নেশনস, এবং এর যে বর্ডার সংলগ্ন যে দেশগুলো ছিল তাতে যারা আটকে পড়েছিল, হ্যাড টু কোয়েঞ্চ, তাদেরকে মেটাতে হয়েছিল, হ্যাড টু কোয়েঞ্চ অনেকদিন পুরনো কথা, তাই হ্যাড টু কোয়েঞ্চ দেওয়া হয়েছে, কোয়েঞ্চ মানে হচ্ছে মেটানো, হ্যাড টু কোয়েঞ্চ মানে হচ্ছে মেটাতে হয়েছিল, দেয়ার থার্স্ট, তাদের যে থার্স্ট তৃষ্ণা মেটাতে হয়েছিল, থার্স্ট মানে তৃষ্ণা, উইথ মেল্টিং স্নো, জল ছিল না তাদের কাছে, যে বরফ গলছিল সেই বরফ গলা জল দিয়ে তাদের তৃষ্ণা মেটাতে হয়েছিল, ঠিক আছে, বুঝতে পেরেছো কত কঠিন পরিস্থিতি। দ্বিতীয় প্যারাগ্রাফ এখনো চলছে, দেখো কি বলছে, ইভেন এমনকি দে হ্যাড বিন লিভিং, তারা তখন বেঁচে ছিল, অন মানে হচ্ছে কিছু খেয়ে বেঁচে থাকা, তাহলে তারা তখন, এমনকি তারা তখন বেঁচে ছিল, অনলি বিস্কুটস, অনলি বিস্কুট, শুধুমাত্র বিস্কুট খেয়ে বেঁচেছিল, ফর ডেজ, দিনের পর দিন, অ্যান্ড ইউজ টু স্ট্যান্ড, এটা পূর্বের অভ্যাস বোঝাচ্ছে, ইউজ টু স্ট্যান্ড মানে হচ্ছে দাঁড়িয়ে থাকতো, অন রোডস, রাস্তায়, এভরি মর্নিং, প্রত্যেক দিন সকালবেলায়, হোপিং, আশা করে, টু বি রেস্কিউড, কখন তারা উদ্ধার হবে, টু বি রেস্কিউড মানে উদ্ধার হতে, তারা প্রত্যেক দিন সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকতো উদ্ধারের আশায়, ব্যাপারটা এরকম, ঠিক আছে, হোপিং টু বি রেস্কিউড মানে উদ্ধারের আশায়, ফ্রম দ্য সেভিজরি মানে হচ্ছে যে অসভ্যতা, যে পাশবতা সেইটাকে বলছে, ঠিক আছে, সেইটাকে বলছে হচ্ছে সেভিজরি, তো সেভিজরি অফ দ্য ওয়ার মানে যুদ্ধের যে অসভ্যতা, যুদ্ধের যে পাশবিকতা, সেইখান থেকে তারা কবে উদ্ধার পাবে সেই আশায় তারা প্রত্যেক দিন সকালবেলা রাস্তায় দাঁড়িয়ে থাকতো, ঠিক আছে। দ্যাট মানে যুদ্ধ, দ্যাট হ্যাজ এনগাল্ফ মানে গ্রাস করেছিল দ্য ইউরোপিয়ান নেশান, যেটা ইউরোপিয়ান নেশানকে গ্রাস করেছিল যে যুদ্ধ, সেই যুদ্ধের যে অসভ্যতা, সেখান থেকে তারা কবে উদ্ধার পাবে সেই আশায় তারা রাস্তায় দাঁড়িয়ে থাকতো। সেকেন্ড প্যারাগ্রাফ এখনও চলছে, দ্য ওয়েট হাউএভার মানে যাই হোক, হাউএভারটা যখন আমরা এইভাবে ব্যবহার করি তার আগে পরে কমা দিতে হয়, দ্য ওয়েট হাউএভার যাই হোক, সেই অপেক্ষা গট লঙ্গার, এটা অনেক লম্বা হয়েছিল, মানে অনেক দীর্ঘ প্রতীক্ষা হয়েছিল, অ্যাজ
ফিয়ার্স ফাইটিং, যেহেতু সেই নৃশংস যুদ্ধ, ঠিক আছে, সেই ফিয়ার্স ফাইটিং মানে ভয়ঙ্কর যুদ্ধ, হ্যাড ব্লকড, ব্লক করে রেখেছিল দেয়ার ওয়ে, তাদের রাস্তা, কোন রাস্তা কোথায় যাবে তারা, টু সেফটি, নিরাপত্তার দিকে যে রাস্তা সেই রাস্তা তারা ব্লক করে রেখেছিল সেই যুদ্ধ, অ্যাক্রস দ্য রাশিয়ান বর্ডার, রাশিয়ার বর্ডারের চারপাশে নিরাপত্তার দিকে মানে সেফটির দিকে তারা যাবে, এই জায়গা এই যাওয়াটাই তারা যাওয়ার রাস্তাটাই ব্লক ছিল ব্যাপার, সেইটা বলছে। দেয়ার দি ওয়েট হাউ এভার গট লঙ্গার, এই অপেক্ষা তাদের অনেক বেশি করতে হয়েছিল, অ্যাজ ফিয়ার্স ফাইটিং, যেহেতু সেই নৃশংস যুদ্ধ হ্যাড ব্লকড, আটকে রেখেছিল, এটা দেখো পাস্ট পার্টিসিপেলে, সরি পাস্ট পারফেক্ট টেন্সে রয়েছে এটা, আর গট লঙ্গারটা রয়েছে হচ্ছে পাস্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে, ঠিক আছে। এটা আগে ঘটেছে, রাস্তা ব্লক করে রেখেছিল, তাই তাদের অপেক্ষাতে অনেক দেরি হয়েছে, ঠিক আছে। যেটা বেশি আগে ঘটে সেটা আমরা পাস্ট পারফেক্ট করি, এটা তোমরা জানো, যাদের অসুবিধা আছে, ডাউট আছে, তারা শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেল বা এই ইউটিউব চ্যানেল প্লেলিস্টে যাবে, অথবা এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে গিয়ে টেন্সের ভিডিওগুলো দেখে নিও, তাহলে এই ডাউট ক্লিয়ার হয়ে যাবে, যদি টেন্স নিয়ে কোনো ডাউট থাকে, ঠিক আছে। তাহলে তাদের রাস্তা ব্লক করে রেখেছিল, কোন রাস্তা, টু সেফটি, এই যে বলছে ওয়ে টু সেফটি মানে যেখানে নিরাপত্তা আছে সেই জায়গায় যাওয়ার রাস্তায় তাদের ব্লকেজ ছিল, অর্থাৎ যাওয়ার রাস্তা আটকে গেছিল, কোন জায়গাটা, অ্যাক্রস দ্য রাশিয়ান বর্ডার, রাশিয়ান বর্ডার জুড়ে এই সমস্যাটা তাদের হয়েছিল, সেটা বলছে এখানে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। থার্ড প্যারাগ্রাফ কি বলছে দেখো, ইন্ডিয়া ব্রড ব্যাক ইটস ন্যাশনালস ফ্রম রোমানিয়া, পোল্যান্ড, হাঙ্গেরি, স্লোভাঙ্কিয়া অ্যান্ড মোলডোভা, যদি তোমাদের আরও কোনো দেশ জানা থাকে লিখে দেবে, ঠিক আছে। এটা বুঝতেই পারছো সেন্টেন্সটা কি, ইন্ডিয়া ব্রড ব্যাক, ভারতবর্ষ এনেছিল, কাদের এনেছিল, ইটস ন্যাশনালস মানে তার যে দেশীয় মানুষ তাদের এনেছিল, ফ্রম রোমানিয়া, পোল্যান্ড, এই দেশগুলো থেকে এনেছিল, ঠিক আছে। আচ্ছা কীভাবে আনলো, আফটার দে ক্রসড ওভার টু দিস কান্ট্রিজ, যখন তারা তারা মানে ওই যে যে ন্যাশনালদের ভারতীয়দের আনা হয়েছিল, তারা ক্রস যারা ক্রস ওভার টু দিস কান্ট্রিজ ফ্রম ইউক্রেন থ্রু ল্যান্ড বর্ডার ট্রানজিট পয়েন্ট, মানে ইউক্রেন থেকে বর্ডার পাস করে তারা ওই সমস্ত দেশে গিয়েছিল, সেই সব দেশ থেকে তাদের এনেছিল, বোঝা গেল ব্যাপারটা। আফটার, আফটার মানে পরে, দে ক্রসড, ঠিক আছে, আফটার দে ক্রসড, আফটার এখানে দে হ্যাডও তোমরা দিতে পারো, নিউজ পেপার রিপোর্ট রাইটিংয়ের ক্ষেত্রে বা এই ধরনের ক্ষেত্রে অনেক সময় হ্যাড দেওয়া হয় না, এটাও পাস্ট পারফেক্ট টেন্সের নিয়ম, আফটার দে হ্যাড ক্রসড লিখতে পারো, না লিখলেও হবে। ক্রসড ওভার টু দিস কান্ট্রিজ, যখন তারা এই দেশগুলোতে গেল, ফ্রম ইউক্রেন, ইউক্রেন থেকে এই দেশগুলোতে গেল, থ্রু মধ্য দিয়ে ল্যান্ড বর্ডার ট্রানজিট পয়েন্ট, ল্যান্ড বর্ডারের ট্রানজিট পয়েন্টগুলো থেকে যখন তারা এই দেশগুলোতে গেছিল, সেখান থেকে ইন্ডিয়ান ফ্লাইট এসে তাদের নিয়ে গেছিলো। দ্য ফার্স্ট ফ্লাইট, প্রথম ফ্লাইট হ্যাড রিটার্নড, ফিরে এসেছিল উইথ দ্য স্ট্র্যান্ডেড ইন্ডিয়ান্স, দেখো এটা অনেক আগের ঘটনা, সেটা বোঝানোর জন্যে প্রথম এসেছিল, এটা বোঝানোর জন্যে এটাকে আমরা পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করলাম, ঠিক আছে। দ্য ফার্স্ট ফ্লাইট হ্যাড রিটার্ন, প্রথম ফ্লাইটটা ফিরে এসেছিল উইথ স্ট্র্যান্ডেড ইন্ডিয়ানস, আটকে পড়া ভারতীয়দের নিয়ে, অন ফেব্রুয়ারি 26 ফ্রম বুচারেস্ট, ঠিক আছে, বুচারেস্ট থেকে প্রথম ফ্লাইট এসেছিল ফেব্রুয়ারি 26 তারিখে 2022 সালে, এটা অবভিয়াসলি বোঝা যাচ্ছে। তারপরে দেখো, এটা আমাদের থার্ড প্যারাগ্রাফটা ছোটো, থার্ড প্যারাগ্রাফ শেষ হয়ে গেল, এইবারে আমাদের ফোর্থ প্যারাগ্রাফ শুরু হচ্ছে, ঠিক আছে। তো এইখানে আমি একটু বলে দিই, যদি কারো মনে হয় অনেক বেশি ওয়ার্ডস হয়ে যাচ্ছে, সেই ক্ষেত্রে আমরা এই প্যারাগ্রাফটা থেকে কমিয়ে দেবো, ঠিক আছে। এই ধরনের নিউজ পেপার রিপোর্টের ক্ষেত্রে কিছু ন্যাশনাল লিডারদের কিছু কথা আমাদের লিখতে হয়, ঠিক আছে, নইলে সেটা রিপোর্ট আকারে ঠিক আমরা প্রকাশ করতে পারি না। তো এখানে দেখো, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি অ্যাট্রিবিউটেড, বা এখানে প্রশংসা করেছিল দ্য সাকসেস অব দ্য অপারেশন গঙ্গা, ঠিক আছে। অপারেশন গঙ্গা এই অ্যাট্রিবিউটেডের পরে অনেক সময় টু প্রিপোজিশনও এখানে তোমরা দিতে পারতে বা দেওয়া যেতে পারে, অ্যাট্রিবিউটেড দ্য সাকসেস অব অপারেশন গঙ্গা, অপারেশন গঙ্গার যে অপারেশনটা সে মানে অপারেশন গঙ্গা সাকসেস মানে সফলতাকে তিনি প্রশংসা করেছিলেন, অ্যান্ড এবং হি অলসো অ্যাডেড, তিনি আরও যোগ করেছিলেন দ্যাট যে ইট ওয়াজ ডিউ টু, এটা না একটা টু হবে, ইট ওয়াজ ডিউ টু, এটা আমার টাইপ করতে গিয়ে ভুল হয়ে গেছে, ইট ওয়াজ ডিউ টু ইন্ডিয়াস গ্রোয়িং ইনফ্লুয়েন্স, ইট ওয়াজ ডিউ টু মানে এর কারণ ছিল, পাস্ট টেন্সে রয়েছে দেখো, গ্রোয়িং ইনফ্লুয়েন্স, গ্রোয়িং মানে বেড়ে উঠছে, ইনফ্লুয়েন্স মানে প্রভাব, দ্যাট যাতে করে ইট হ্যাড ব্রট, এটা এনেছিল থাউজ্যান্ডস অফ ইন্ডিয়ানস, হাজার হাজার ভারতীয়দের এনেছিল ফ্রম দ্য ওয়ার জোন,
অফ ইউক্রেন, ইউক্রেনের যে ওয়ার জোন, সেই যুদ্ধক্ষেত্র থেকে হাজার হাজার ইন্ডিয়ানদের নিয়ে এসেছিল ব্যাক ফিরিয়ে টু দেয়ার মাদারল্যান্ড, তাদের মাতৃভূমিতে। বাট মেনি বিগ কান্ট্রিজ, কিন্তু অনেক বড় বড় দেশ ওয়ার ফেসিং, তারা ফেস করছিল ডিফিকাল্টিস, কঠিন পরিস্থিতি ইন ডুইং সো, এরকম কাজ করতে। এটা সত্যি কথা যে ওই সময় অনেক দেশ পারেনি, কিন্তু আমরা অনেক বলা চলে তুলনামূলক সহজে, সহজে নয় তুলনামূলক সহজে, মানে তাদের তুলনায় সহজে, কম্পারেটিভলি অনেক সহজে আমরা কিন্তু এটা করতে পেরেছিলাম। ঠিক আছে, তো আরেকবার বলে দিই তোমরা এইখানটাতে, এই যে ডিউ টু, এটা আমার প্রিপোজিশনটা লিখতে ভুল হয়ে গেছে, ডিউ টু কিন্তু হবে, একটা তোমরা লিখে নিও। ঠিক আছে, তো এখানে একটা কথা বলে রাখি, শান্তনাময় ইনফর্মস ইউটিউব চ্যানেলে প্রচুর প্রিকেতে সরকারের অনুশীলনী কিন্তু অনেক ট্রান্সলেশন আছে, এছাড়াও আছে পিকেদে সরকারের অনুশীলনীর অনেক প্রেসিস, বিভিন্ন ধরনের প্রেসিস, এছাড়াও আছে প্রচুর পরিমাণে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, 70-80টা নিউজ পেপার রিপোর্ট রাইটিং আছে, বিভিন্ন পরীক্ষায় কিন্তু এইখান থেকেই কমন আসে। বিগত দিনে ক্লার্কশিপ পরীক্ষাতেও কিন্তু এখান থেকে কমন এসেছিলো, একদম হুবহু কমন এসেছিলো নিউজ পেপার রিপোর্ট। তো তোমরা সেগুলো দেখে নিতে পারো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের ভিডিওর নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। ঠিক আছে, তো আরেকটু লিখবো আমরা, সেটা হচ্ছে যে আমাদের আরেকটু লিখবার দরকার আছে, এই কারণে, কারণ আমরা এখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর কথাটাও এখানে উল্লেখ করে দেবো, এটা কিন্তু ফোর্থ প্যারাগ্রাফ চলছে। ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অলসো সেট আপ এ ডেডিকেটেড কন্ট্রোল রুম, তিনিও একটা স্থাপন করেছিলেন ডেডিকেটেড কন্ট্রোল রুম এট নবান্নতে ফর হেল্পিং, সাহায্য করার জন্য দ্য স্টুডেন্টস অ্যান্ড পিপল, মানুষ, ছাত্রদের এবং মানুষদের ফ্রম বেঙ্গল, যারা বাংলার ছাত্র এবং মানুষরা স্ট্যান্ডেড ইন ইউক্রেন, যারা ইউক্রেনে আটকে পড়েছিলেন। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমরা নরেন্দ্র মোদী, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দুজনের কথাই উল্লেখ করলাম। ঠিক আছে, এরকম যদি করা যায় ভালো হয়, একজনের কথা উল্লেখ না করে দুজনের কথাই উল্লেখ করা, মানে রাজ্য এবং কেন্দ্র যে ফেডারেল স্ট্রাকচার, সেইখানটাতে কোনো পলিটিক্যাল বায়াস যেন আমরা করে না ফেলি। ঠিক আছে, সেই জন্যই এই দুজনের কথা উল্লেখ আমরা করলাম। এইবার তোমাদের বলি যে কোথায় তোমরা কমাতে পারো। তো প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এটা লিখে অ্যাট্রিবিউটেড দ্য সাকসেস, এই সবগুলো যদি আমরা একটু বাদ দিয়ে যদি লিখি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এই অ্যাডেডের জায়গায় লিখবে সেইড দ্যাট ইট ওয়াজ ডিউ টু ইন্ডিয়াস গ্রোয়িং ইনফ্লুয়েন্স দ্যাট ইট হ্যাড ব্রট থাউজেন্ডস অফ ইন্ডিয়ানস ফ্রম ওয়ার জোন অফ ইউক্রেন ব্যাক টু দেয়ার মাদারল্যান্ড। ঠিক আছে, এই পর্যন্ত লেখো তোমরা, তাহলে কোনটুকু বাদ দিচ্ছ? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত থাকছে, দেখো আমি আরেকবার বলে দিচ্ছি, প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী পর্যন্ত থাকলো। আচ্ছা, বাদ দিচ্ছ তারপর থেকে যে অ্যাট্রিবিউটেড সাকসেস অফ অপারেশন গঙ্গা অ্যান্ড হি, এই পর্যন্ত বাদ, অলসো পর্যন্ত বাদ, এই অ্যাডেডটাকে লিখবে তোমরা সেইড, অ্যাডেডটাকে লিখছ সেইড। ঠিক আছে, সেইড লিখে তারপরে দ্যাট ইট ওয়াজ ডিউ টু, প্রথমেই বলেছি এখানে টু একটা প্রিপোজিশন দেওয়া ভুল হয়ে, মানে দেওয়া হয়নি, ইন্ডিয়াস গ্রোয়িং, এখান থেকে একদম তোমরা লিখে ফেলো মাদারল্যান্ড পর্যন্ত। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, মাদারল্যান্ড পর্যন্ত লিখে ফেললে তারপরে এগুলো আবার বাদ চলে গেল। ঠিক আছে, তারপরে দেখো পরে যে অংশটুকু রয়েছে, ওয়েস্ট বেঙ্গল চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি অলসো সেট আপ এ ডেডিকেটেড কন্ট্রোল রুম এট নবান্ন ফর হেল্পিং দ্য স্টুডেন্টস, এই সেন্টেন্সটা তোমরা তখন লিখে দাও। ঠিক আছে, তাহলে দেখবে অনেকগুলো শব্দ তোমাদের কমে যাচ্ছে। ঠিক আছে, তো ভিডিওটা এখানে শেষ করলাম, তোমাদের কেমন লাগলো জানিও, আরও যদি কিছু প্রয়োজন হয় জানিও, চেষ্টা করবো সময় পেলে প্রোভাইড করা, সবসময় সময় পেয়ে উঠি না। ভালো থেকো, আবার দেখা হবে পরের ভিডিওয়ে।